হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম নেনজা রায়কোর সাত নম্বর পার্ট নিয়ে আপনারা যারা ছ নম্বর পার্ট দেখেননি তাদের একটু উল্লেখ করে দিই ছ নম্বর পার্টেতে আমরা ডেজার্ট টেম্পলে গিয়ে অনেকটা জায়গা ঘুরেছিলাম আর কিছু জায়গা ঘুরতে বাকি আছে আজকে আমরা সাত নম্বর পর্বতে ডেজার্ট টেম্পল বা ডেজার্ট কাস্টেল অনেকটাই ঘুরবো এবং পুরো জায়গা জুড়ে এক্সপ্লোর করার চেষ্টা করব তো আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন এবং ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক লেস্ট গো তো আমরা পুরো জায়গাটা ভালোভাবে দেখে নেব আগেরবার আমরা দেখছিলাম দেখতে একটা আমরা দরজায় ক্লিক করেছিলাম যার কারণে আমরা একটা অন্য সাইডে চলে গেছিলাম এবার আমরা সেই ভুল করছি না আর এবার আমরা সম্পূর্ণ জায়গাটা খুব ভালোভাবে লোড করব এখান থেকে আরও রেয়ার্ড পেয়েছি আমরা কয়েন পেয়েছি এদিকে তেমন কিছু নেই আমরা এই দরজায় হয়তো ক্লিক করেছিলাম দরজার কাছে গেলে একটা অপশন দেখাবে যদি এই দরজা ক্লিক করে থাকি আর এখানে আরও কিছু রিওয়ার্ড রয়েছে তো চলো আমরা রিওয়ার্ডগুলো নিয়ে নেই তো আমরা এখান থেকে একটা রিওয়ার্ড পেলাম না আমরা এর সাইড দিয়ে গিয়েছিলাম ওই পরে আর এটাই হচ্ছে সেটা দরজা আমরা দরজাতে ক্লিক করছি না চলো আমরা এখান থেকে চলে যাব এখন এই জায়গাটা সম্পূর্ণ দেখা হয়ে গেছে এখানে আর কিছুই নেই তো আমরা এখন এই জায়গা থেকে ব্যাক চলে যাব আর এখানে কোনো সিরিও না পেলাম না আমরা গেমটা রিসেট করার জন্য বা কোনো কিছু করার জন্যে তো চলো এখন আমরা চলে যাব অন্য একটা সাইটে আমাদের এখান দিয়ে যেতে হবে চলো যাওয়া যাক রাস্তাগুলোর অবস্থা খুব বাজে হয়ে আছে এখানে হয়তো ভাঙাচুরা হয়ে আছে এরকম এখানে আবার আরও মারাত্মক টাইপের এই সাইড থেকে সাইড হয়ে আবার যেতে হবে সামনেই দেখতে পাচ্ছি একটা অ্যানিমি কিন্তু ওইটা ওই সাইডে ঘুরে আছে আমরা আগে রিওয়ার্ডগুলো নিয়ে নিই তারপরে আমরা যাচ্ছি ভিতরে তো ফাইনালি আমাদের রিওয়ার্ডগুলো নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছি একটা অ্যানেমি এখানে আছে তো আমরা এটাকে মেরে দেব আর অলরেডি আমাদের এখানে গুলি চালাতে লেগেছে আমাদের পালাতে হবে এখান থেকে কারণ পিস্তলধারী একটা অ্যানিমি আছে যে কিনা ওপর থেকে গুলি চলাই তো আমাদের এখানে গুলি সিলেক্ট করতে হবে আমাদের গুলি মারতে হবে ওইটাকে নাহলে কিন্তু এখান থেকে সামনে যাওয়া মুশকিল তো চলো আমরা এখান থেকে গান সিলেক্ট করলাম আর এখান থেকে আমরা বুলেট সিলেক্ট করছি আমরা বেসিকটাই ইউজ করি তো চলো যাওয়া যাক সে আমাকে একটা মারলে আমিও তাকে একটা মেরে দেবো এখনো দেখতে পাইনি এখন গাছে লাগলে গুলি আমাদের গুলি মারতে হবে তাকে নাহলে কিন্তু এছাড়া কোনো কিছু করার নেই অনেকগুলো ফায়ারিং করছে বা আমরা সরাসরি উপরে যেতে পারি কিন্তু উপরে যেতে গেলে আবার ওখানে কেউ থাকতে পারে আমরা এখান থেকে ফায়ারিং করবো আমাদের গুলি চালাতে লেগেছে আমাদের রিফিল করতে হবে বা এখান থেকে চলে যেতে হবে এভাবে ফাইটিং করা সম্ভব না এখানে তো চলো আমরা এখান থেকে ফুল এক্সপ্রেসে দৌড় দেবো এখন আমাদের গুলি করতে পারবে না আমরা পিছন থেকে মেরেছি এখানে অনেক বড় একটা জায়গা এখানে লোটও হবে অনেক আশা করি জায়গাটা পুরা অনেক বড় তো চলো আমরা একের পর এক পুরো জায়গাটাকে লুট করে নেই এখানে শুধু লোটি আর লুট মানে প্রচুর বড় একটা জায়গা তো এখানে লুটের কোনো শেষ নাই তো আমরা এ সাইড থেকে লোটটা নিয়ে আসি আর নিচেও একটা ঘর আছে এদিকে আমরা এগুলো তো পরে যাব আমরা আগে ওপরটা লুট করি এখানে একটা গেট করলো জানি না এই ঘরে কেউ আছে কি না কাউকে দেখতে পাচ্ছি না শুধু লুট আছে এইগুলোতে এই ঘরগুলোতে কেউ নাই গেমের সব চাইতে মারাত্মক অ্যানিমি হচ্ছে ফায়ার যেগুলো কিন্তু আগুন চুরি সরি আগুনের তৈরি অ্যানিমি ওই আগুনের তৈরি অ্যানিমিগুলো কিন্তু অনেক মারাত্মক আমরা এখান দিয়ে ওই সাইডে যেতে পারবো না সে আমাদের ওই দিক থেকে ঘুরে আসতে হবে এখান থেকে নিচে যাওয়ার রাস্তা আছে মনে হচ্ছে সরি এটা এমনি স্যারো আমরা এই ঘরটা চেক করে নিয়েছি এই ঘরে তেমন কিছু পেলাম না আর আবার জাস্ট কয়েকটা এখান থেকে রিওয়ার্ড পেয়েছি রিওয়ার্ড ছাড়া আর অন্য কিছু নেই আমরা তো এই সাইডটা চেক করেছিলাম এখন আমরা আরও দূরে যাব একটু তো আমরা আরও একটা অন্য সাইড চলে এসেছি এখানেও বেশ কিছু রিওয়ার্ড রয়েছে আমরা সবগুলো রিওয়ার্ড নিয়ে নেব দেখতে পাচ্ছেন একটু একটু করে আমরা সব রিওয়ার্ড নিয়ে নিচ্ছি আমরা এগুলো থেকে ইলিকচার পাচ্ছি আর কয়েন পাচ্ছি এখানে আরো একটা পয়েন্টার রয়েছে সেখানে আরো কিছু রয়েছে আমরা সবসময় কমন বিষয়গুলো বেশি পাচ্ছি যেগুলো আমরা বারবার পাই আমরা অনেকগুলো কয়েন পাচ্ছি ওর মনে হচ্ছে এ সাইডেও একটা পিস্তলধারী আছে সামনে দেখতে পাওয়া যাচ্ছে তো চলো আমরা এটাকে আগে মেরে আসি তো আমরা এটাকেও মেরে দিয়েছি আর এখন কোনো পিস্তলধারী নেই এখান থেকে আমরা আরও একটা রিওয়ার্ড পেয়েছি আর এদিকে যাওয়ার কোনো অপশন দেখতে পাওয়া যাচ্ছে তো চলো আমরা এই সাইড থেকে ঘুরে আসি না এদিকে আবার কেউ আছে কি না কাউকে দেখতে পাচ্ছি না আমরা এটাকে ভেঙে দিয়েছি আর এখানে রিওয়ার্ড রয়েছে তো আমরা এখান থেকে ইলোমতিও পেয়েছি তো দারুণ একটা বিষয় ভাই আমরা এখান থেকে ইউলোমতি পেয়েছি আর এখান থেকে কয়েনও পেয়েছি লাইভ লিকজার পাচ্ছি আমরা অনেকগুলো এই জায়গাগুলোতে অনেকগুলো লুট রয়েছে শুধু লুট আর লুট তো আমরা এগুলো লুট করে নিচ্ছি সব আগে আর নেই তো চলো এখান থেকে যাওয়া যাক তো আমরা সম্পূর্ণ জায়গায় একটা একটা করে মানে একটু একটু করে চেক করে নিচ্ছি যাতে কোনো কিছু বাদ না পড়ে আর এটা হচ্ছে অনেক বড় একটা ঘর সেন্সিদের অনেক বড় একটা ঘর এটা এখানে তেমন কিছু পেলাম না নিচে আরও অনেক কিছু আছে তো আমরা নিচে এখনও যাইনি নিচে যাব একটু পরে আমাদের পুরো জায়গাটা চেক করা হয়ে গেছে এখন আমরা নিচে যাবো এখান থেকে নিচে থাকবে এটা আমি আশা করি এই দিকে একটা অ্যানিমি দেখতে পাচ্ছি ফাইটিং শুরু হয়ে গেছে আমরা একটা এখানে আঘাতপ্রাপ্ত হয়েছি তারপরে সমস্যা নেই আমরা এটাকে অনেক মার দিয়েছি তো আমরা পুরো বাউন্ডারিটা চেক করে নেব একবার এদিক থেকে ওদিক যা আছে এখান দিয়ে একটা রাস্তা রয়েছে এখানে আবার দুইটা রাস্তা দেখতে পাচ্ছি একটা এদিকে একটা এদিকে তো চলো একদিক দিয়ে যাওয়া যাক আমরা একটা নতুন একটা ঘরে চলে এসেছি এখানে শুধুমাত্র খালি অনেকগুলো বাক্স রয়েছে এখন আমরা এই এরিয়াতে যতগুলো অ্যানিমি আছে সবগুলোকে মারবো আর এটা একটা ঘর রয়েছে এখানে আর এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমি রয়েছে যেহেতু এটা ডেজার্ট টেম্পলের অনেকটাই টেম্পল মনে হচ্ছে বা কাস্টেল সো এখানে অনেকগুলো অ্যানিমি আছে আর এখানে একটা বাক্স রয়েছে সো বাক্সটা আমরা আগে কেটে নেব এবং দেখি এখান থেকে আমরা বুলেটের রেয়ার্ড পেয়েছি সিলভার বুলেটের আর এ সাইডটাও আমাদের দেখতে হবে তো আমরা পুরো সাইডটা ভালোভাবে দেখে নিই এ সাইডে কিছু আছে কি না ও সাইডে কিছু নেই তো আমাদের এখন সামনে আরও একটা আমরা বাক্স দেখতে পাচ্ছি এই বাক্সটাও কাটতে হবে তো চলো আমরা এখান থেকে ফার্স্ট গিয়ে বাক্সটা কেটে নিচ্ছি আমাদের এখন তারওয়ালের লেভেল কিন্তু অনেক হাই যার কারণে আমরা খুব দ্রুত এইগুলোকে কেটে নিচ্ছি আমরা এখান থেকে খুব দ্রুত ফার্স্ট গতিতে সামনে এগিয়ে যাচ্ছি সামনেই তেমন কিছু দেখতে পাচ্ছি না আর এখান দিয়ে সামনে যাওয়ার রাস্তা নেই তো আমরা এখন এই ডান দিকে যাবো তো চলো ডান দিকে যাওয়া যাক তো ডান দিকে চলে এসেছি আমরা এখন দেখতে পাচ্ছি না এখানে অনেক কিছু মানে এগুলো কী বলে জানি না তো আমরা এগুলো নিতে পারবো না এখানে অ্যাডের মতন অপশন দেখাবে আমরা এর সাইড থেকে ভিতরে যাবো আর এখানে দেখতে পাচ্ছেন একজন বসে আছে আমরা এখন এর সাথে ফাইটিং করবো তো ফাইটিং শুরু ল্যাস্ট গো সো আমরা এখানে ফাইটিং করছি আমরা এখানে দুই তিনটে অ্যাটাকে এটাকে মেরে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আরও একটা বাক্স রয়েছে আমরা এখন বাক্সটাকেই কেটে নেবো সে দেখতে পাচ্ছেন বাক্সটা আমরা কেটে নিয়েছি অলরেডি এখান থেকে আমরা বেস্ট বুলেট পেয়েছি এ বুলেট কিন্তু অনেক ভালো আর এখানে আরও একটা ঘর আছে ওই দিকের মতন তো আমরা এই ঘরটা পুরো এক্সপ্লোর করে নিচ্ছি এই ঘরে তেমন কিছু নেই এখানে কলসি আছে কলসির ভিতরে তেমন কোনো রিওয়ার্ডই নেই আর এখানে আরেকটা কলসি এবং বাক্স রয়েছে ছোট্ট রিওয়ার্ড বাক্স সো এখান থেকে আমরা বেশ কিছু পেয়েছি আর এখানে রিওয়ার্ড বাক্সের ভিতরে কী আছে দেখে নেই এখানে জাস্ট খালি বেস্ট বুলেট রয়েছে আর সেছাড়া কিছু নেই আমরা এখান থেকে পুরো জায়গাটা এক্সপ্লোর করে নিলাম এখানে কোনো কিছু নেই আর তো চলো এখান থেকে এখন ব্যাক যাওয়া যাক আর এর সাইডে যাওয়ার রাস্তা নেই মেবি হ্যাঁ এ সাইডে যাওয়ার কোনো রাস্তা নেই তো আমরা এখান থেকে ফার্স্ট গতিতে সামনে এগিয়ে যাচ্ছি আর এই বাক্সটা আমরা কেটে নিয়েছি এখানে কিছু নেই আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এখান থেকে বের হওয়ার রাস্তা আর এখানে তেমন কিছু মিসিংও করিনি আমরা এ সাইডে তেমন কিছু নেই আমাদের মনে হচ্ছে আমরা এ সাইড থেকে গেছিলাম আমাদের সেটাই মনে হচ্ছে আমার আমি এখান থেকে এসেছিলাম আগের এই যে হ্যাঁ এখান থেকে এসেছিলাম আর এখান থেকে সামনে গেছিলাম তো চলো আমরা এখান থেকে ফার্স্ট স্প্রিডে সামনে এগিয়ে যাই আমরা এখানে ফার্স্ট স্পিডে সামনে কিছু চলে আসলাম আর এই সাইডে আমরা গিয়েছিলাম তখনকার এই সাইডে কিছু ছিল না তো চলে এখন নিচে যাওয়া যায় আর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সারি সারি ল্যাম্প এবং অনেকগুলো কলসি রয়েছে রিওয়ার্ডের কলসি এগুলো আমরা নিতে পারবো না এগুলো তো অ্যাড আসবে আর এখান থেকে আমরা রিওয়ার্ডের কলসিগুলো নিয়ে নিচ্ছি এখানে একটা বাক্স রয়েছে আমরা বাক্সটাও কেটে নেব বাক্সটা কেটে নিচ্ছি আমি এখন বাক্সর লেভেল অনেক কম সো বাক্সটা কেটে নিয়েছি আর এখান থেকে বেস্ট বুলেট পেয়েছি আমরা আর এ সাইডে আরও কিছু কলসি রয়েছে চলো এই কলসিগুলো ইকুইপ করে নিই মানে এগুলো ভেঙে নেই এগুলো ভেঙে নিচ্ছি এগুলোতে রিওয়ার্ড তেমন পাচ্ছি না খালি ফাঁকা কলসি পড়ে আছে ফোটা কলসির আওয়াজ বেশি সো এগুলো ফোটা কলসি মেবি এগুলোতে কিছুই নেই আর নিচে দেখতে পাচ্ছেন দুইটা একটা ফ্যাট স্যাট রয়েছে স্যাডো বস্ট আর একটি রয়েছে এমনি অ্যারিমি আর সাথে শিয়াল রয়েছে সো আমাদের কেয়ারফুলি নিচে যেতে হবে আর এখানে আমার পিছিয়ে অনেক ল্যাক করছিল তারপরে কিন্তু আমরা এখানে এগিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বিশাল একটা জায়গা আর এই জায়গাতে কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যানিমি এই অ্যানিমির পাশে আবার দুইটা অলফ বা শিয়াল রয়েছে আর ওপরে একটা দেখতে পাচ্ছেন ব্যারিকেড বা কী বলে ওইটার উপরে একটা অ্যানিমি রয়েছে পিস্তল নিয়ে আছে যেটা আমাদের ফায়ার করতে হবে আমরা এখান থেকে পিস্তল দিয়ে এগুলো মারছি আমরা একটা ফাইনালি আমরা একটা অলফকে বা শিয়ালকে মেরে দিয়েছি এখন আমরা মাছ কারটাকে মারব মাছ কারটাকে মেরে দিয়েছি আর এখন ডান সাইডে বাম সাইডে যেটা আছে ওটাকে মারব আমরা তিনটাকে এখন মেরে দিয়েছি এখন এই জায়গাটা ক্লিয়ার আপাতত কিন্তু ব্যারিকেডের উপরে বা টাওয়ার যেটা বলে ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ারের উপরে কিন্তু এখনও একটা আর্মি আছে আমাদের ওইটাকেও মারতে হবে তো আমরা এখন এখান থেকে নিচে যাচ্ছি আর নিচে কিন্তু রিওয়ার্ড একটা পয়েন্ট রয়েছে আমরা এখান থেকে মারতে পারবো কি না পিস্তুল দিয়ে ট্রাই করে দেখি আমরা মারতে পারছি কিনা আমাদের পিস্তুল কিন্তু ওই সাইডে গেল না অন্য সাইডে চলে গেলো আমাদের পিস্তলের বুলেট অন্য সাইডে চলে গেছে আমরা এখান থেকে আবারও ট্রাই করছি কিন্তু আমরা কোনোভাবে এখান থেকে ওই সাইডে নিয়ে যেতে পারছি না আমাদের এখানে নিচে গিয়ে তাকে মারতে হবে আর দেখতে পাচ্ছেন নিচে ফ্যাট সাইড অ্যানিমি এই ফ্যাট সাইড অ্যানিমি খেয়ে মেরে দিয়েছে এটা কিন্তু তার একটা তেমন প্রভাব পড়েনি তো আমাদের এখন নিচে যেতে হবে এখান থেকে তো চলো নিচে যাওয়া যাক আর এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড রিওয়ার্ড পয়েন্ট কালেক্টর এখান থেকে মেরে দেখি এখনও লাগছে না হয়তো আমরা এখান থেকে তাকে মারতে পারবো না তো আমাদের এখন এখান থেকে সামনে যেতে হবে রিয়ড পয়েন্টটাও চলে গেল আর সামনে দেখতে পাচ্ছেন একটা গাছ অ্যানিমি বা ফ্লয়ার অ্যানিমি বলা হয়ে থাকে আমরা এখান থেকে এ সাইডে যেতে হবে এখন এছাড়া কোনো ওয়ে নাই আমাদের এখানে আরও একটা দেখতে পাচ্ছি অ্যানিমিকে একটা ছোটোখাটো অ্যানিমি রয়েছে এখানে ওই যে অ্যানিমি দেখতে পাচ্ছেন অ্যানিমি কি আমাকে দেখতে পাবে এখান থেকে গেলে অ্যানিমি দেখে নিয়েছে আমাকে অলরেডি আমি এখন এই অ্যানিমির সাথে ফাইটিং করবো অলরেডি আমরা এই অ্যানিমিটাকে মেরে দিয়েছি আর এই সাইডে তেমন আর অ্যানিমি নাই ভেতরে আছে যেগুলো আছে এই জায়গাটাতে অনেকগুলো অ্যানিমি রয়েছে ওপরের নিচে এবং সাইডে এখান থেকে আমরা ব্যাগ যেতে পারবো কিন্তু ব্যাগ যাওয়ার জন্য এখন কোনো মানে দরকার নেই ব্যাগ যেয়ে আমাদের কোনো কাজ নাই এখানে একটা প্ল্যান্ট অ্যানিমি রয়েছে বা ট্রি অ্যানিমি রয়েছে এটাকে আমরা মেরে দিলাম এখন এখন একটা শুধু ফ্যাট শ্যাডো রয়েছে এখানে ফ্যাট হান্টার এখান দিয়ে এখন ফ্যাট শ্যাডো হান্টারকে দেখতে পাচ্ছি না ভিতরে আছে হয়তো অনেক দূরে আছে ফ্যাট হান্টার এদিকে আসছে এখন এখানে আসলে আমরা তার সাথে ফাইটিং করব তার সাথে কি ফাইটিং দেওয়া ভালো হবে ভাই আমরা এখান থেকে বুলেট দিয়ে মারি বুলেটটা ওপরে গেছে কিন্তু কাকে লাগলো আমি কিছু বুঝলাম না এটা উপরে যে কাউকে লেগেছে কিনা এটা বলতে পারছে না আর এখান থেকে আমরা আরো কিছু বুলেট ইকুইপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বুলেট ইকুইপ করে নিচ্ছি একটা পিস্তলধারী আড়িমের রয়েছে যেটা হয়তো এখনই ফাইটিং শুরু করবে ওর সাইড আমাকে একটা মেরে দিয়েছে আমাকে দ্রুত যেতে হবে তো আমি নিচে চলে যে এখানে হয়তো মারতে পারবে না বি কেয়ারফুলি এখানে আমাকে ওপরে যেতে হবে কেয়ারফুলি আমাদের উপরে যেতে হবে এদিকে একটা রয়েছে এটা আমাকে মারতে পারে এখানে আমাদের লেভেলটা কমে গেছিলো আমরা আপগ্রেড করে নিলাম আমাদের হেলথ লেভেল তা আমরা এখন এখান থেকে উপরে যাব উপরে গিয়ে ওদেরকে মারতে হবে দুইটাকে আর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে ফ্যাট সাইডো হান্টারটিও রয়েছে সো খুব সাবধানে আমাদেরকে এখানে ফাইটিং করতে হবে কারণ এখানে পিস্তল নিয়ে আসে একটা হান্টার তো আমরা অনেক দূরে চলে এসেছি ওইখান থেকে এখন আবারও যাব ওপরে বা এখান থেকে আমরা ফাইটিং হ্যাঁ অলরেডি আমরা মেরে দিয়েছি এখন কিন্তু আর একটা হান্টার রয়েছে ওপরে যেটাকে আমরা খুব ইজিলি মারতে পারবো এখানে পিস্তল ধারি হান্টারগুলোই খুব মারাত্মক কারণ আমরা সেগুলোকে সহজে মারতে পারি না তারা দূর থেকে অ্যাটাক করে এবং তাদের অ্যাটাক পাওয়ারও অনেক ড্যামেজ অনেক বেশি দেয় তো আমরা এখন এখান থেকে উপরে যাব উপরে যাওয়ার পর যেখানে এখানে একটা যে হান্টার রয়েছে এই হান্টারটাকে মারবো আর এখান থেকে আমরা একটা রিওয়ার্ড পেয়েছি আর এখান থেকে রিওয়ার্ড আরে ভাই চলে এসেছে হান্টারটা মার হান্টারকে ফাইনালি আমরা এই হান্টারটাকে মেরে দিয়েছি এখন এখানে দেখতে সমস্যা হচ্ছে তো আমরা এখান থেকে এখন নেমে পড়ছি তো নেমে পড়লাম আর এই সাইডে দেখতে পাচ্ছেন কলসি রয়েছে আর এই কলসিগুলো থেকে ভেঙে আমরা রিওয়ার্ড পাবো আর রিওয়ার্ড পয়েন্টগুলো কালেক্ট করলে কিন্তু আমাদের ফাইটিং করতে অনেক সহজ হয় এটা আপনারা সবাই জানেন আর এখন দেখতে পাচ্ছেন নিচে আরও একটা ফ্যাট শ্যাডো হান্টার রয়েছে ফ্যাট শ্যাডো হান্টার এটা আর এখান দিয়েও পড়ে যেতে হবে আর এখান থেকে আমরা কলসিগুলো ফাটিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন নিচে একটা হান্টার ঘুরে বেড়াচ্ছে সেটাকে আমরা মারব তো আমরা এখান থেকে একটু একটু করে নেমে পড়ছি দেখতে পাচ্ছেন নিচে একটা ফ্যাট শ্যাডো হান্টার নিচে একটা ফ্যাট সাইড হান্টার আর এই সাইডে অনেকগুলো কলসি রয়েছে এটা এখন মেরে দিয়েছি আর তেমন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এখানে অনেকগুলো কলসি রয়েছে আমরা একটার পর একটা আর কলসিগুলো ভেঙে রিওয়ার্ডগুলো নিয়ে নেব আর এখানে একটা পিস্তলধারী অ্যানিমি ছিল যেটাকে আমরা এখান থেকে মারতে পারবো ওই সাইডে দেখে আছে তো এটাকে আমরা মেরে দিয়েছি এখন এখানে পিস্তলধারি কোনো অ্যানিমি নাই আমরা এই অ্যানিমিটাকে মারলাম এবং এখান থেকে আমাদের কলসিটা পাঠাতে হবে তো এখান থেকে ফ্যাট ও হান্টারটাকে দেখতে পাচ্ছি না মোটা হাতুরেলা হান্টারটাকে এটা হয়তো কোনো সাইডে রয়েছে এখান থেকে আমরা রিওয়ার্ড নিয়ে নিলাম আর সামনে দেখতে পাচ্ছেন একটা টি প্ল্যান্ট ওটাকে আমরা মেরে দেবো মেরে দিয়েছি ফাইনালি আর এখন এখান থেকে এখান থেকে নিচে নামবো নামার পরে ওখানে গাছও রয়েছে এবং ফ্যাট স্যাড ও হান্টার রয়েছে যেটা মোটা হান্টার ওই হান্টারটাকে মারবো তারপরে কিন্তু আমরা এখান থেকে অন্য একটা জায়গায় যাব তো চলো এখান থেকে আমরা নেমে পড়েছি এখন আর নেমে পড়ার পর এখানে আরও কিছু কলস রয়েছে এই কলসগুলো আর এখানে একটা বাক্স রয়েছে মিনি বাক্স থেকে আমরা অনেকগুলো কয়েন পেয়েছি আর কয়েন পাওয়ার পর এ সাইডে আরও কিছু বাক্স এ সাইডে কিছু কলসি রয়েছে আমরা এই কলসিগুলো ফেটিয়ে একটা রিয়ার্ড ফেলাম না তো আমরা এখানে এখান থেকে চলে যাবো বাইরে আর বাইরে গিয়ে ফ্যাট শ্যারুটাকে মারা ট্রাই করব আর দেখতে পাচ্ছেন সামনেই ফ্যাট শ্যারু রয়েছে আর ইতিমধ্যে আমাদের দেখেও নিয়েছে আমাদের খুব সাবধানে ফাইটিং করতে হবে এটার অ্যাট্যাক ড্যামেজ কিন্তু অনেক বেশি ভাই এক পাওয়ারে মানে এক অ্যাটাকে কিন্তু আমাদের অনেকখানি হেলথের লেভেল কমিয়ে দিয়েছে যাই হোক আমরা এটাকে রিফিল করে নিলাম এখন আমরা এখানে একটা ট্রি রয়েছে ট্রিটাকে কাটবো আর কাটার পর এখান থেকে কিন্তু আমরা আরও কিছু রিওয়ার্ড পাবো আর হ্যাঁ এখান থেকে আমরা রিওয়ার্ড পেয়ে গেছি কিছু তো চলো এখান থেকে যাওয়া যাক সামনে আমরা এখান থেকে একটা একটা করে সামনে চলে যাব সামনে যাওয়ার পর আমাদের একটা টানেল আছে ওই টানেলে যেতে হবে টানেলে যাওয়ার পর কিন্তু এখান থেকে আরও আমরা অন্য একটা দিকে যাব চলো একটু একটু করে চলে যাই টানেলটি আছে ওই সাইডে আর এখানে একটা গাছও রয়েছে গাছটাকে আমরা কেটে নেব আর গাছটা কাটলে এখান থেকে আমরা কিছু রিওয়ার্ড পাবো আর এই কিন্তু আমাদের অত্যন্ত কাজের আমরা এখান থেকে কোনো এলিকচার বা কোনো ধরনের রিওয়ার্ড পেতে পারি বা কয়েন পেতে পারি এগুলো প্রতিটাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সো আমরা এখান থেকে প্রতিটা রিওয়ার্ড কালেক্ট করে নিচ্ছি কোনো রিওয়ার্ড মিসিং করছি না আর এখান থেকে সামনে যেতে হবে সামনে একটা টানেল আছে তার আগে আমরা এখানে কলস যতগুলো রয়েছে কলসগুলো আমরা ফাটিয়ে নেবো প্রতিটা কলস আমরা ফাটিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ কলসগুলো আমরা ফাটিয়ে নিচ্ছি একটা একটা করে আমরা প্রতিটা কলস ফাটিয়ে নিচ্ছি দেখতে পারলেন আমরা এখানে সবগুলো কলসে যতগুলো ছিল কলস আমরা কলসেগুলো ফাটিয়ে নিয়েছি ওপরে কিছু রয়েছে এখানে ওয়াশ টাওয়ারে আমরা এই ওয়াশ টাওয়ার থেকে এগুলো কালেক্ট করে নিচ্ছি ফাইনালি আমরা ওয়াশ টাওয়ার থেকে এগুলো কালেক্ট করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে যেতে হবে আটকে গেছিলাম সরি আমাদের নিচে যেতে হবে নিচে গিয়ে একটা টানেল রয়েছে আমরা এগুলো যেতে পারি না এগুলো ফ্রান্সের বেড়া সো আমরা এখান দিয়ে হ্যাঁ এখান দিয়ে যেতে হবে টানেলে আর টানেল বিয়ে কিন্তু অন্য একটা সাইডে যেতে হবে তা চলো যাওয়া যাক আমরা এখান থেকে টানেল বিয়ে অন্য একটা সাইডে যাব সাইডে গিয়ে যাওয়া যাবে না এই সাইডে যাওয়ার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না সো আমাদের এখন টানেলে যেতে হবে তো চলো গিয়ে দেখি টানেলের ভিতরে কী রয়েছে খুব কেয়ারফুলি যেতে হবে কারণ টানেলের ভিতরে অনেকগুলো ফায়ার ডিমান অ্যানিমি থাকতে পারে বলা যায় না আমাদের সব চাইতে অ্যানিমি হচ্ছে ফায়ার ডিমান অ্যানিমি এই ফায়ার ডিমান্ড অ্যানিমি থেকে আমাদের খুব সাবধানে থাকতে হবে কারণ এগুলো ওয়ান অ্যাটাকে আমাদের ডেট করে দিতে পারে সো এখানে আমরা আস্তে আস্তে নিচে নামছি আর চারো সাইডে কোনো কিছু দেখতে পাচ্ছি না শুধু একটা খালি বাক্স রয়েছে ওই বাক্সটা আমরা ওখানে কাট করব বাক্সটা বাক্সটা কাট করার পর ওখান থেকে অন্য একটা সাইডে যাব আমরা অনেক নিচে চলে এসেছি এখন অনেকটা নিচে চলে এসেছি আর একটা নিচে গেলে আমরা ওই বাক্সটা কাট করতে পারবো তো ফাইনালি আমরা নিচে চলে এসেছি আর এদিকে কোনো কিছু দেখতে পাচ্ছি না যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাক্স আর এই বাক্সটাই আমরা এখন কেটে নেব আর বাক্স কাটলে কিন্তু আমরা এখান থেকে রিওয়ার্ড পয়েন্ট পাবো এখান থেকে স্মোক বম পেয়েছি যেগুলো আমরা ব্যবহার করিনি সচরাচর তো এখান দিয়ে আমরা এখন কোথায় যাব এখান থেকে নিচে নেমেছিলাম এখানে যাওয়ার রাস্তা নেই এদিকে যাওয়ার কোনো রাস্তা আছে কি না রাস্তা তো দেখতে পাচ্ছি না আর এখান দিয়ে নিচে যেতে হবে তো চলো নিচে যাওয়া যাক এখান দিয়ে আস্তে 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 আমরা নিচে চলে যাচ্ছি এখান দিয়ে একটু একটু করে আমরা নিচে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা এখানে একটা বাক্স এই বাক্সটাকে আমরা কেটে নিচ্ছি আমরা এখান থেকে অনেকগুলো বাক্স কেটে নিলাম আর এগুলো হচ্ছে আমাদের রিওয়ার্ড বাক্স এগুলো থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে রিওয়ার্ড পেয়ে থাকি কোনো কয়েন বা মতি বা অ্যালেকচার সবগুলি কিন্তু আমাদের জন্য কার্যকারী বা ভূমিকাপূর্ণ আমরা চলে এসেছি ট্যানেলের শেষ প্রান্তে মনে হচ্ছে হ্যাঁ এখান থেকে টানেল শেষ আর সামনে যাওয়ার রাস্তা পেয়েছি একটা তো এখান থেকে এই যে এদিকে যাওয়ার কোনো রাস্তা আছে কি রাস্তা তো আমরা দেখতে পাচ্ছি না আর সামনে যাওয়ার রাস্তা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এখান থেকে সামনে যেতে হবে চলো সামনে যাওয়া যাক এ সাইডে তেমন কিছু দেখতে পাচ্ছি না সামনে যাওয়া ছাড়া আর কোনো এখানে ওয়ে নাই তো আমরা এখন সামনে যাব তো সামনে যাচ্ছি আমরা একটু একটু করে এটা হচ্ছে জেজার কাস্টেল বা ডেজার্ট টেম্পল সো এগুলোতে শুধুমাত্র বালি এবং পাথর ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না এ সাইডে যাওয়ার কোনো রাস্তা আছে কি না এদিকে যাওয়ার কোনো রাস্তা নেই শুধুমাত্র উপরে যাওয়ার একটা সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠবো তো চলো উপরে উঠা যাক আস্তে আস্তে করে উপরে উঠে যাচ্ছে কিন্তু সাবধানে উঠতে হবে যাতে ওপরে কোনো কিছু থাকলে আমরা আগেই দেখতে পাই নিচ থেকে তো ফাইনালি আমরা এখানে দেখতে পাচ্ছি তেমন কিছু নেই তো আমরা আমাদের বাক্স দেখতে পাচ্ছি বাক্স ডাইকোন এখান থেকে কাটে নেবো বাক্সের সাথে কিন্তু ফাইটিং করছি আর এখান থেকে আমরা সাতটা কয়েন পেয়েছি আমাদের কাছে চার হাজার প্লাস কয়েন রয়েছে ওপরে উঠে এখানে কিছু আছে কি এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না পুরো জায়গাটা ফাঁকার মতন মনে হচ্ছে তো চলো ওপরে যাওয়া যাক আর এর উপরে কোনো কিছু আছে কি উপরে তো আমরা ঘর দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু উপরে কিছু আছে কিনা সেটা বুঝতে পারছি না তো এখান থেকে উপরে যাওয়ার পরই সেগুলো দেখতে পাবো তো চলো উপরে যাওয়া যাক তো একটু একটু করে উপরে উঠছে কারণ এখানে খুব সাবধানে দেখতে হবে ওপরে তেমন কিছু আছে কিনা ওপরে তেমন কিছু দেখতে পাচ্ছি না আর এ সাইডে তেমন হ্যাঁ এ সাইডে একটি কামারের ঘর রয়েছে তো আমরা কামারের ঘরে গিয়ে আমাদের অস্ত্রতাকে আপডেট করব। আর এখানে একটা গাছও রয়েছে আমাদের গাছটাকে কাটতে হবে তো আমরা তেমন কোনো অ্যানিমি দেখতে পাচ্ছি না তো চলো যাওয়া যাক আমি এখনও ক্লিয়ার না কারণ অনেক কুয়াশা রেগে আছে যার কারণে আমি স্পষ্ট দেখতে পারি না তো চলো গাছটা কেটে নেওয়া যাক আগে তো এখান থেকে আমি গাছটা কেটে নিয়েছি ইতিমধ্যেই আর গাছটা কাটার পর আমাদের ওখানে কামারের কাছে যেতে হবে আমাদের যেটা তারওয়াল রয়েছে সেটাকে আপডেট করতে হবে বা রিপেয়ার করতে হবে তো চলো দেখা যাক এখানে আপডেট করতে পারি কি না তো এখানে রিপেয়ার অপশান চলে এসেছে আমরা এখান থেকে উনিশ কয়েন্টের বিনিময়ে রিপেয়ার করে নিলাম এখন আপডেট অপশানে গিয়ে দেখি আপগ্রেড করার মতন কোনো এখানে আমাদের ইনসার্ভেশ যেগুলো মতি রয়েছে এগুলো নেই মতিগুলো নেই এটা হচ্ছে ব্লু মতি অরেঞ্জ মতি অরেঞ্জ মতি নেই তো আমরা এখান থেকে ট্রেড করব ট্রেড করতে হবে আমাদের এখানে অনেকগুলো অস্ত্র রয়েছে আমরা এগুলো সেল করব একের পর এক আমাদের এখানে অনেকগুলো অস্ত্র রয়েছে তাহলে আমরা এগুলো সেল করে দিই আমরা এটাও সেল করে দিতে পারি এগুলো অনেকগুলো রয়েছে তো আমরা এগুলো সেল করে দিলাম এখন এখানে আরও অনেকগুলো রয়েছে চলো আমরা অনেকটি সেল করে দিয়েছি এখানে আর এখান থেকে আমাদের অস্ত্র আমরা কিনতে পারবো এটা আমাদের লেভেল টুয়ে রয়েছে ইকুইপটেড আমরা এখান থেকে টেট করে আমাদের মতি কিনতে হবে বলুমতি তো চলো আমরা এগুলো বেছে দিই আর এখানে লেভেল টুয়ের লেভেল থ্রির দুইটা অস্ত্র রয়েছে আমরা এই দুইটাকে রাখতে পারি আর এখানে অনেকগুলো এলিকজার রয়েছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি না তো আমরা এখান থেকে কিছুটা বিক্রি করে দিই দশটার মতন রাখি আর আমাদের লাইফ ইলিকজার যেটা রয়েছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে আমাদের লাইফ হেল করার জন্য সেটা সব সময় ব্যবহৃত হয়ে থাকে তো আমরা লাইফ ইলিকজার সেল করবো না এখানে কিন্তু বম রয়েছে অনেকগুলো ফ্লাইং বম রয়েছে নয়টা ফ্লাইং বেফারিন্ডার রয়েছে চারটা তো আমরা এখান থেকে স্মোক বমগুলো বিক্রি করে দিতাম অনেকটি আর এখানে বুলেট রয়েছে সুরিকেন রয়েছে এগুলো আমরা সুড়ি ব্যবহার করি না এ পর্যন্ত আমরা একটা সুরিকেন ব্যবহার ব্যবহার করিনি আর এখানে যে মতি দেখতে পাচ্ছেন একটা মতির দাম দুই হাজার টাকা করে আমাদের সম্ভবত তিনটা মতি লাগতে পারে এই যে এখান থেকে কিন্তু হবে সরি একটা মতির দাম হচ্ছে এক হাজার করে আমরা এখান থেকে দুইটা মতি কিনে নিয়েছি তো চলো এখন আমরা দেখি আপডেট করতে পারি কিনা না আমার তিনটা মতি হয়ে গেছে তো আমরা এখান থেকে আপগ্রেড করে নিলাম আমাদের তারওয়ালটা এখন ফুলি আপগ্রেডেড এটা আর আপগ্রেড করা যাবে না তো এখন আমরা কিন্তু ফাইটিংয়ে আরও বেশি বেনিফিট পাবো তো আমরা এখান থেকে ক্লোজ করে নিচ্ছি ক্লোজ করার পর আমাদের দেখতে পাচ্ছেন তারওয়ালটা কিন্তু আরও এক্সপোর্ট এক্সপার্ট লেভেল লাগছে সামনে একটা বাক্স দেখতে পাচ্ছেন বাক্সাটা কেটে দেখি আমাদের তারওয়ালের আপগ্রেড কতটা হয়েছে দেখতে পাচ্ছেন এটা তিন চার আঘাতেই কিন্তু সম্পূর্ণ বাক্সটা কেটে যাচ্ছে তো আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন